গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, রোজকার মতন আবার চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন আমি ব্লগ করিনি, বেশ কিছুদিন মতো, কারণ আমার ইচ্ছে করছিল না আর কি। মানে মনটাও কেমন ছিল আর শরীরটাও অতটা ভালো ছিল না তার জন্য। আর আজকের যে ব্লগটা হতে চলেছে সেই ব্লগটা হলো একটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ, বিকজ আমি বলে দিই। হ্যাঁ, তো চলো, আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে, তার জন্য আর আমি এখন আছি মাদের এখানে, মায়ের এখানে এসেছি। তো এখানেই যখন আছি, মা বলছে বাড়ি যেতে হবে না, এখানেই থাক। আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে বাইরে সেলিব্রেট, মানে বাইরে খাওয়া দাওয়া করবো বা বাইরে উদযাপন করিব আমার জন্মদিন। তো ভাবলাম এই লকডাউনে এখন ওইসব করার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না, এইসব করা মানে পুরো মিনিংলেস। বাড়িতে আর সেলিব্রেট করবো, কিন্তু সেটা কীভাবে সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, মা সকাল সকাল বাজারে গেছিলো, কী কী এনেছে তোমাদেরকে সেটাকে দেখাই। এই যে সকাল হতে না হতে মা এখানে বসে দিয়েছে ভাত, আর প্রচুর কাঁঠাল খেয়েছি আমরা, এর জন্য এখন কাঁঠালের বীজ রয়েছে। হ্যাঁ, কি করছিস রে দুষ্টুবুড়ি? ওই কি হচ্ছে, এটা কি হচ্ছে? আজকে যদি এমন কেউ করে, মা বল সকাল সকাল যদি তুই দুষ্টুমি করিস, কি আছে নিজে? মামা, তুমি তো আমাকে হ্যাপি বার্থডে বলোনি, তুমি তো আমাকে হ্যাপি বার্থডে বলোনি মা, বলোনি মা, বলোনি। আমার চুম্মা মা, আমার চুম্মা মা, আমার মা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কি গো, ওকে ধরো, একদম খাটের ধারে চলে এসছে, আসবি না? এই দেখো, এই দেখো আমার গায়ে চলে আসবে, দেখো। গিয়ে পাবদা মাছ আর হচ্ছে গিয়ে ভোলা মাছটা, না কারণ আমি মাকে বলছিলাম কদিন ধরে যে মা আমি ভোলা মাছ খাবো, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ খাবো। ভোলা মাছ আমার প্রচুর প্রিয়, বিশেষ করে এই সাইজেরটা হেভি লাগে। আর একটা মাছ কি মাছ এনেছে চলো এবার সেটা দেখাই। আমরা আজকে আমার মেয়ের জন্মদিন, ভোলা মাছ খেতে চেয়েছে, ভোলা মাছ আর রুই মাছ বলেছে, আমি বাজার থেকে এই দুইটা পেয়েছি। আর গোটা রুই নিয়ে এসেছে, এটা প্রচুর বড়, আমরা জানি না এতটা মাছ কিভাবে খাবো। তো খাওয়া ঠিক হয়ে যাবে, এমন না যে খাওয়া হবে না। ঠিক আছে, এটা কি আমার জন্মদিনের গিফট মা? এটা সেরা সেরা সেরা, এটা সেরা ছিল। তো মাছটা তো খুবই সুন্দর হয়েছে, তো মাছটা এবার কাটা হবে, চলো। মাছটাকে এখন ঝাল হবে, ঝোল হবে, ভাজা হবে, তারপরে খাওয়া হবে, বিকালবেলা বিরিয়ানি হবে। বিকালেরটা বিকালে, এখন বলা যাবে না। তো মা এই বাজার টাজার করে সরে নিয়ে এসছে সমস্ত কিছু, তো আমরা এবার খাওয়া দাওয়া করবো, আর মা এখন মাছগুলোকে চটপট চটপট কেটে নেবে। দেখো কোথায় রেখেছ, বাইরের যা রোদের তাপ, এত গরম বাবা, এই গরমে হচ্ছে গিয়ে চুল এখন থাকবে ঠিক এইখানে, প্রচুর গরম। হেলমেট পরতে হবে নাকি বাবা? বেঁচে গেলাম বাবা, প্রচুর রোদের তাপ, প্রচুর রোদের তাপ। আর এই গরমে এখন হবে সাধারণত হবে সাদা সাদা ওড়না, ওড়না ছাড়া যদি কোথাও যায় না লু লেগে যাবে পুরো। মাস্ক পরতে হবে আবার। তো আমি আমি রেডি হয়ে গেছি, তো আমি আর বাবা একটু বেরোবো, কিছু টুকটাক জিনিস আনার আছে সেগুলোকে আনতে যাবো। যেমন হচ্ছে গিয়ে মাংস টাংস এই সমস্ত কিছু বাজার যাবো আর কি। তো চলো যাওয়া যাক। তো আমি আর বাবা একটু বেরিয়েছিলাম, তো চলে এসেছি বাড়িতে। আসার পরেই এখন যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে স্নানে গেছিলাম, সবার ফার্স্টে স্নান টান করে নিয়েছি, করে একটু বসে আছি। এরপর হচ্ছে গিয়ে মা রান্না করছে, আমিও যাবো একটু রান্নার ওখানে, কী কী রান্না করছে সেটা দেখবো। আর তার সঙ্গে যেটা করব হচ্ছে গিয়ে মাকে একটুখানি রান্নাতে হেল্প করে দেবো, কারণ অনেক কিছু রান্না করবে মা তার জন্য। ঠিক আছে, আর কী কী রান্না হচ্ছে সেটা আমি বলছি, আর কিছু দেখাচ্ছি যেটা নর্মাল হয়ে থাকে, পাঁচ রকমের ভাজা, তারপর হচ্ছে গিয়ে পুঁই শাক মাছের। আমি আর বাবাই মেনলি বাজারে গেছিলাম,
একটু পুঁইশাক আনার জন্য আর হচ্ছে মাংসটা আর কেক আনার জন্য। তো ওগুলো আনা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, আর স্নান টান করে নিয়েছি, কারণ এখন বাইরে বেরোলেই তো কাজের শেষ নেই, স্নান করতেই হবে। তো স্নান টান করা হয়ে গেছে আর পপকর্ন এখন একটুখানি ঘুরছে বাবা এর সঙ্গে। এই যে এই পাশে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে পুঁইশাক, আর আমার মাছের মাথা দিয়ে পুঁইশাক খেতে খুব ভালো লাগে, খুব 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 খুব। আর এইখানে কি হচ্ছে দেখো, পায়েশ, এখানে অলরেডি বসিয়ে দিয়েছি পায়েশটা। এই যেখানে আছে রুই মাছ, আর এটা হচ্ছে আমগুড়ের মিষ্টি আচার, ওখানে আছে মাছ ভাজা, এখানে আছে ডাল, পায়েশ, আর এটা হচ্ছে সেই বাঁধাকপি। এবার হচ্ছে গিয়ে থালায় কী কী আছে দেখো, মাছ ভাজা, পটল, আলু, আর এটা হচ্ছে গিয়ে দই পাবদা, বেগুন, কুমড়ো আর মাছের ডিম, আর তার সঙ্গে আছে লেবু আর বরবটি ভাজা। আমি দুপুরবেলার কোনো জামা টামা পরিনি, ঠিক আছে, মা আমার জন্য একটা ড্রেস বার করেছিল, আমি বলছি আমার ভালো লাগছে না কিছু পরতে, ওই জন্য আমি নাইটি পরে নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো জিনিস, যার কোনো বিকল্প নাই। আর এই যে হচ্ছে গিয়ে থালা রেডি হয়ে গেছে, চলো এবারে খাই। মা হচ্ছে কি আজকে রান্না করতে 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 হাঁপিয়ে গেছে, না রান্না করতে করতে হাঁপাইনি, আজকে বাজার ছিল না, একটা ডাল পাইনি, সত্যি আসলে রান্না আগের দিন বাজার ছিল, এটা ঠিক কথা, আগে যদি সব কিছু করা থাকে না রান্না করতে অতটা প্রবলেম হয় না, কিন্তু সব কিছু করে প্রোগ্রামটা মা ভেবেছিল দুপুরবেলাতে একটুখানি বিরিয়ানি টিরিয়ানি করবে, একবারে আমলি না থাক সকালবেলাটা একটু ভাত খাই, রাতের দিকে খাবো হালকা পাতলা খাওয়া, একটুখানি ভারী খাবার। তো চলো এবারে খাই, খেতে হয়েছে আমার অলরেডি, এখন বাজে হচ্ছে গিয়ে 3:30, তো খাওয়া যাক, খাই। বোতলে দাও, সারা জীবন বনে বোতলে জল খাই, আজকে আমার গ্লাসে জল, না না গ্লাস দেওয়া উচিত ছিল, আমি জামাই না মেয়ে, এগুলো জামাইদের করে মানুষ।
উঠে গেছি আর অনেক কিছু খেয়েছি, অনেক দিন পর অনেক কিছু দিয়ে একটু ধীরে সুস্থে আরাম করে খেয়েছি। আর প্রত্যেকটা রান্নাই ব্যাপক হয়েছিল, কিছু মা বানিয়েছিল, কিছু আমি বানিয়েছিলাম। আর এখন হচ্ছে কি একটু রেস্ট নেবো, আবার কথা হবে বিকেলবেলা। তো চলো পেট ঠেট ভরে গেছে পুরো একদম, ঠান্ডা নেই, ভাত টাত খেলেই না, এই জন্য দুপুরবেলা আমার ঘুম পায়, এই কারণে অনেক সময় দুপুরে ভাত খেতে চাই না। তো ভাত যখন খাওয়া হয়ে গেছে তো এবার কাত তো হতেই হবে, তো চলো আমি একটু কাত হয়ে যাই, আর বাকি কথা হবে বিকেলবেলায়, ঠিক আছে? সারপ্রাইজ। বাই। এই যে আজকে আমরা নিয়ে এসেছি কি বেরি, ব্লুবেরি। আচ্ছা স্ট্রবেরি না, ব্লুবেরি। ব্লুবেরি জানি নিয়ে কেমন খেতে হবে, ব্লুবেরি, ঠিক আছে? ব্লুবেরি উপরে কিছু কিচমিচ দেওয়া, ক্যান্ডেল আনিনি গো সোনা, পয়সার বাজেট নেই অত। না না আমি বলি মোমবাতি নিয়ে যাবো, নিবি আবার কেক কাটবো, আরেকটা মোমবাতি আছে না, পাপুটি আওয়াজ সাত দিন হবে, সাত দিন না না আগে তুমি, আগে মা, হ্যাঁ আগে মা, তারপর বাপি, তারপরে আমি। নাই খাইতে পারতা, ধরে দাও মা, তুমি দিয়ে দাও,
Happy birthday to you. 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 তোমার কেক কেক কাটা হয়ে গেছে আর আমি এই মা ক্যামেরার সামনে যায় না তো আমি ড্রেস ট্রেস ছেড়ে নাইটি পরে নিয়েছি আর আমি যখন কেক কাটছিলাম আমার পপকর্ন বাচ্চা ঘুমোচ্ছিল তো এখন উঠে গেছে তো এই যে পপকর্নকে কেক খাবো কে খাবে মায়ের বার্থডে কে খাও মা অল্প অল্প করে খাও আর আমি ওকে বেশি দিইনি একদম সামান্য একটুখানি দিয়েছি আর ওকে না আমি ক্রিমের দিকটাও দিইনি হ্যাঁ ওকে দিয়েছি হচ্ছে গিয়ে একদম নিচে যে কেকের যে অংশটুকুনি থাকে ওইটা মিটকে মিট ওই তো বেস্টটা বা ব্রেকটা পাউডার একদম হ্যাংলার মতো খাচ্ছে এই তুই যাতে হ্যাংলার মতো খাচ্ছিস তুই তো আমি একবার হ্যাপি বার্থডেও বললি না রে ঘেউ ঘেউ বললি না একটু একটু ঘেউ ঘেউ করে দাম খেতে ব্যস্ত দাদা বাবা সে আগে খা শেষ আর নেই ওই দেখো ওই বড় প্যাকেটে কেক আছে পপকর্ন কে খাবে গ্যাজবেটি গুলো কে খাবে কে খাবে কে খাবে বল তো কে খাবে কে খাবে ও ও ও ওই ওই তো বলে বাবা লিখ করে দিয়েছে আর মা এখন রান্না বান্না করছে রাতের রান্না কি রান্না হচ্ছে সেটা আমি পরে দেখাবো খাওয়ার সময় কুন্ডু মুই মায়ের রান্না বান্না হয়ে গেছে আর এখন রাতও হয়ে গেছে প্রায় 11টার মতো তো এবার হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আর আজকে রাত হতে হতে মানে রান্না বান্না যখন হয়ে গেছে তখন খেতে তো হবেই আর আস্তে আস্তে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে এই হলো আজকে আমাদের রাতের বিরিয়ানি কচি শাশুটা হেভি কচি তো এই হলো আমাদের রাতের খাবার আজকের যেটা হয়েছে বিরিয়ানি আর এর সঙ্গে সাইডে পড়বে মাংস যদি মা দয়া করে বিমাসে তো মাংস দিতেই পারি দিয়ে দেবা এখানে গোল করে এই যে সবাই এখানে দেখা যাচ্ছে তোমাদের সবাইকে হ্যাঁ ওই দেখা যাচ্ছে সবাই আমরা সবাই এখানে মা আমাদেরকে খেতে দিচ্ছে তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া করা দি মানে বিবাস বলবে তাড়াতাড়ি দাও খাওয়া দাওয়া কমপ্লিট করার পর
খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে আমি মানে বিরিয়ানি খাওয়ার পর থেকে না আর ব্লগই করতে পারিনি সেইভাবে, মানে খেয়ে দেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলা থেকে যে করব মানে ব্লগ করব বা শ্যুট করব কিছুই করা হয়নি, কারণ বাড়িতে আসার ছিল, তার জন্য মায়ের ওখান থেকে সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে, কারণ এবার আমরা মায়ের ওখানে বেশ কয়েকদিন মতো ছিলাম, আমি ভিডিও করতে পারিনি সেভাবে। কিন্তু বেশ কিছুদিন ছিলাম, প্রায় হচ্ছে গিয়ে এক সপ্তাহ মতো, তো সমস্ত কিছু সেগুলোকে গুছিয়ে ঠুচিয়ে মানে ঠিকঠাক করে আনাটাও হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে আনতে গিয়েই আর শ্যুট করা হয়নি বা ইসে করা হয়নি, ভিডিও করা হয়নি। আমি জাস্ট একটু আগেই আসছি, বাড়ি চলে এসছি আমার, তো আমরা এখন বাড়িতে আছি, বাবাই বাইরের ঘরে, বাবাই বাইরের ঘরে আছে একটু খেলছে, বাবাই বাইরের ঘরে আছে পপকর্নও খেলছে নিজের মতো নিজে, আমি একটু রেস্ট নিচ্ছি। মা তো খাবার টাবার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, মানে টা বিরিয়ানি খেয়েছিলাম আর অনেকটা রয়ে গেছে, কিছুটা রয়ে গেছিলো তো সেটাই দিয়ে দিয়েছে, আর ওইটা দিয়ে আজকের আমাদের রাত কমপ্লিট হয়ে যাবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। লকডাউনের মধ্যে সেমন কিছুই করা হয়নি, আর এখন বেশি কিছু করা মানে কিন্তু মানে নিজেরই একটা কেমন লাগে, কারণ অনেক মানুষ খেতে পাচ্ছে না, অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, তাছাড়া অনেক কষ্টের মধ্যে আছে, সেখান থেকে যেইটুকুনি হয়েছে আমি এতেই খুশি। তো চলো চাচা বাই বাই, আবার জন্য তোমাদের দেখা পাই, গুড নাইট, শুভরাত্রি, বাই।